বাংলাদেশের জনপ্রিয় তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লাকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার হিন্দু মুসলিম মৈত্রী বাংলাদেশ ফাউন্ডেশন। 31 মার্চ সন্ধ্যায় কলকাতার হোটেল ওয়েব্রয়ের গ্র্যান্ড বলরুমে তাদেরকে ইন্দো বাংলা মৈত্রী পুরস্কার প্রদান করা হবে। এদিকে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাই কমিশনের আয়োজনে অংশ নিতে শনিবার ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রুনা লায়লা। তার সঙ্গে আছেন আখি আলমগীর। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে এবং সবার আগে সব ধরনের খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্টস করুন এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফ্রম লাইভ 24 নিউজ মিডিয়া। বাই দ্য ওয়ে, ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।